হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো আমি ফার্স্টে একটা হয়তো বা দুইটা হাঁসের ছবি দেখলেন, আমার ছেলে সকালবেলা ছবিটা তুলছে, বলতেছে আম্মু ছবিটা দিয়ে দাও, সেজন্য দিয়ে দিছি। আমার ছোট হাঁসটা মানে কালো হাঁসটা আর কি অসুস্থ, হাঁটতে পারে না, এই জন্য খুবই খারাপ লাগলো। তো আমার ছেলে বলতেছে আম্মু ছবিটা দাও, এই জন্য ফার্স্টে ছবিটা দিয়ে দিলাম, আপনারা মনে কিছু করবেন না। আর এই তো আমি আমার সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে 10টা বাজে আমার ছেলে কানার পরে আমি নুডলস রান্না করতেছি, কারণ আমি সকালে নাস্তা খাওয়া যায় ঠিক আছে, কিন্তু আসার পর আবার কিছু না কিছু খাইতে হয়, দিতে হয়, কারণ বাচ্চারা ক্ষুধা থাকতে পারে। হাবিজাবি তো খায়, কিন্তু হাবিজাবি অতটা পছন্দ না। এই যে যাই হোক, আমি নুডলস রান্না করতেছি। আর মাঝে আর একটা কথা বলতেছি আপনাদের সাথে, কারণ আমার আমি আমার ছোট ছেলেকে স্কুলের ম্যাডামটা পড়াই, তো স্কুলের ম্যাডাম সময় পায় না, ভার্সিটিতে পড়াশোনা করে, আবার এমনিও অনেক বাচ্চাদের পড়ায়। তা আমাকেও উনি অনেক মনে করে বোনের মতো, আমি ওনাকে অনেক ইয়া করি, সম্মান করি, ভালোবাসি। তো উনি ভাবলো যে অন্য কারো বাসায় তো আমি একজনকে মানে ম্যাডাম আরেকটা ম্যাডাম নিয়ে যায় আর কি মেহেদি দিতে পারবো না, সেজন্য উনি আমাদের বাসায় আসা বলতেছে আপু আমি একটা কথা বলবো। আমি বললাম বলো। বললো যে আমি একটু মেহেদি দিব, আমার এই ফ্রেন্ড আসছে, সেও স্কুলের ম্যাডাম, আমার স্কুলের ম্যাডাম। তো আমি বললাম হ্যাঁ সমস্যা কী, আপনি মেহেদি দেন, সমস্যা নেই। তারপরে মেহেদি দিল, আমি বললো যে আপনাদের বা আমি জানতাম যে আপনি কোনো দিন না করবেন না, আপনি খারাপ মাইন্ডে নেবেন না। আমি বললাম না কোনো সমস্যা নেই, এটা কোনো কিছুই না। তো এই জন্য আর কি ভিডিওর আগেই আমি বলে নিলাম যে হয়তো আপনারা কী ভাববেন যে পড়াইতেছে আর মেহেদি দিতেছে, এটা কোনো কিছু না। আমি বলছি সমস্যা নেই, সমস্যা মানুষের থাকতেই পারে। আর এই তো আমি আমার নাস্তা বানানো শেষ, নুডলস রান্না শেষ, নাস্তা তো সকালেই খাওয়া দাওয়া শেষ, তো আমার ছেলেকে একটু পরে আর কি নাস্তা দিব, তারপরে ম্যাডামরা আসবো। আমি খুবই ভালো লাগছে, আনন্দ করলাম, মজা করলাম, আর সারাদিন কী কী করলাম আপনারা দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন আপনারা ভিডিওটা।
এই তো আমার রান্না বান্না শেষ। আর এই যে ম্যাডাম রাইসা বসছে, তো ম্যাডাম ছবি দেখা দেখা আর কি ভিডিও দেখা অনেক সুন্দর করে মেহেদি দিছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই তো ম্যাডামদের নাস্তা দিছি, বললাম যে নাস্তা খান আগে। তো এই যে আপনারা দেখতে থাকুন, দেড়শো সন্ধ্যা পুকুরের ভিডিও খুঁড়ালেন পুরোটা। এত বুদ্ধি আপনার কই থেকে আইলো? আমি তো সকালেই উঠি। এখন আর যে স্টুডেন্ট বাসায় যাবো, খাচ্চার ছেলে আমার যে কত কিছু কইবো কে? ম্যাডাম এটির বন্ধ, এটি সরান কি কোন নিয়া? এটা এখানে আমাদের জন্য বাইরে আনছি। এখন আমার দুই ছেলে আর আমি খাওয়া দাওয়া করবো। আর এখানে আম্মু এই পাতাকপি ডিম দিয়ে ভাজি করছিল, ওইটাই আমি খাইছিলাম। আর একটু আছে এটা এখন খাবি। আর ওদের জন্য আরও এই যে মাছ ভাজা ভাজছি, মাছও ভাজছি। আলাদা ওরা মাছ ভাজা খায়, আবার মাছও খায়। তাই তো আজকে এই পর্যন্তই। মাহিম তোমরা সবাই কি বলো জানো, পচা বলো মাহিম? ঠিক আছে, মাহিম 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 ডাক দো। তেই তো দেখলেন ব্যাংক বন্ধ হয়ে গেছিল, তা আমার শুধু কাগজটা জমা দেওয়ার দরকার ছিল। তা আমার জমা দেওয়া শেষ, আমি আয়সা পড়ছি, বের হয়ে গেছি। তা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবার জন্য দোয়া করবেন। তা আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পারলেন যে আমি ব্যাংকে গেছিলাম, অবশ্য আমার একটা কাজ ছিল। আমি আর আমার আম্মু আর দুই ছেলেকে নিয়ে গেছিলাম। শুধু ওইখানে আমার একটা কাগজ দরকার ছিল ফটোগ্রাফি, তো এই কাগজটা দিয়া চলে আসে বসতি। তো আমার কিছু আছে, কিন্তু ওই যে আমি বললাম আপনারা জেলিটা দরকার, তো এই যে জেলি, ছোট একটা জেলি আনছি। আর শুধু আমার ছোটো ছেলে খায়। আর এই 12টা ডিম আনছি, অনেক কষ্ট করে, কারণ যদি ভেঙা যায় তা ভেঙা গেছে। এই যে ভেঙা গেছে, আর অনেক কয়েকটাই ভাঙছে, এই যে ভাঙছে। তো এই যে 4টা খাতা আনছি, কারণ আমি খাতা কয়েকদিন আগে আনছি, আর স্কেলও আনছিলাম, কিন্তু ছোটো ছেলে বলতেছে আমার একটা কাঠের স্কেল কিনা দাও, এই জন্য ওর জন্য আনছি। আর এই যে একটা বিস্কুট, কারণ কিছুদিন আগে বিস্কুট আনছি, তারপরও আয়না রাখলাম, গেছি যখন ওই জায়গায়। শুধু এতটুকুই করছি আর কিচ্ছু না। আর ও আমার আরেকটা কথা, আমার এই যে কেক বানাইতে হয় কয়েকদিন পর পর, কিন্তু আমি কয়েকদিন যাবত কেক বানাই না। তা আমার ফুড কালারগুলো ছিল, কিন্তু রেড কালারটা ছিল না, এই জন্য রেড কালারটা আনছি। আর এসেন্সটা শেষ হয়ে গেছে, এটা আনছি। যা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।